এখানে কিন্তু একদমই পিওর ভেজ। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা রাইগঞ্জের বুকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পিওর ভেজ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে ক্রেভ। সেটি আমাদের রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের পাশে রয়্যাল এনফিল্ড শোরুমের একদমই উল্টো দিকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন ভেতরে দেখতেই পাচ্ছ, একদম দারুণ অ্যাম্বিয়েন্স। কিন্তু ভেতরে অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ, কত অসাধারণ ডেকোরেশন। বিশেষ করে ছবি টবি কিন্তু দারুণ আসবে, বিশেষ করে যারা হ্যাং আউট করতে আসো, টাইম স্পেন্ড করতে আসো, চিল করতে আসার জন্য কিন্তু দারুণ একটা জায়গা। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যারা ভেজিটেরিয়ান এটা কিন্তু একদমই পিওর ভেজ। এটা কিন্তু রায়গঞ্জবাসীদের জন্য একটা সুখবর। অনেকে কিন্তু ভেজ রেস্টুরেন্টে আসতে চাও, বাট রায়গঞ্জে সেরকম ভেজ রেস্টুরেন্ট খুব কিনাচোনা দু তিনটাই রয়েছে। তার মধ্যে আমাদের ক্রেভ অ্যাড করে দিল তোমাদের জন্য আরেকটি অপশন। অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশন তো তোমরা দেখলি, এবার দেখা যাক কি কি ফুড আইটেমস রয়েছে। চলো তোমাদের সঙ্গে সবকিছুই তুলে ধরবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখতেই পাচ্ছ, চলে আসলো আমাদের কাছে প্রথমে স্টার্টার আইটেম গুলো। দেখে নিই কি কি দিয়েছে। প্রথমেই রয়েছে ভেজ হাক্কা নুডল, কোয়ান্টিটি দেখো অনেকটা কিন্তু। তারপরে আমাদের কাছে রয়েছে ভেজ ফার্ম হাউস পিৎজা, দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে। তার পাশেই রয়েছে চিলি পনির, কোয়ান্টিটি দেখো আর ডেকোরেশন দেখো অসাধারণ। বিশেষ করে হ্যাং আউট করার জন্য কিন্তু একটা দারুণ জায়গা, আর এনভায়রনমেন্ট তোমরা দেখলে ভিডিওতে কত সুন্দর। এবার দেখা যাক খাবারগুলো টেস্ট কেমন। তো এবার টেস্ট রিভিউ দেওয়ার পর প্রথমেই চলে আসি চিলি পনির থেকে। দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি রয়েছে আর কি সুন্দর করে ডেকোরেশন করা। এবার চিলি পনির ট্রাই করার পালা। ক্রিস্পি, ট্যাঙ্গি, ওয়েল কুকড, অসাধারণ। তো নেক্সট আইটেম ভেজ হাক্কা নুডলটা এবার ট্রাই করার পালা। অনেকটা কোয়ান্টিটি রয়েছে আর দেখেও খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, খেয়ে দেখা যাক কেমন। ভেজ হাক্কা নুডল একটা অথেন্টিক চাইনিজ ফ্লেভার রয়েছে, ওয়েল কুক, ভালো খেতে। আর হ্যাঁ, একটা স্পেশালিটি হলো ভেজ, কিন্তু সবগুলোই কিন্তু পিওর ভেজ। যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য কিন্তু এটা স্বর্গ হতে চলেছে। তো নেক্সট আইটেম আমাদের ভেজ ফার্ম হাউস পিৎজা, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবার ট্রাই করা পড়া, তাই তো? তোমার কি মনে হচ্ছে কেমন হবে খেতে? চিজ একদম ভেতরে মেল্ট হয়ে যাচ্ছে মুখে দেওয়ার পরে, অসাধারণ। আর ব্রেডটাও কিন্তু ক্রিস্পি ভেতরে, কিন্তু একদম খুব সুন্দর। আর ভেজিটেবলসও কিন্তু ভরে ভরে রয়েছে, দারুণ খেতে, অবশ্যই ট্রাই করো। আর যেই প্রাইস দিচ্ছে সেই প্রাইসে একদম অসাধারণ। আর রায়গঞ্জের মধ্যে এরকম ভেজিটেরিয়ান ক্যাফে আশা করি খুব কমই আছে, তাই না? তো তোমাদের জন্য কিন্তু একটা ভালো ডেস্টিনেশন হতে চলেছে এটা। লোকেশনটা একবার বলে দিই, ক্রেভ দ্য মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ওই দেখো দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড শোরুম শিলিগুড়ি মোড়, তার একদমই পাশে। তো ফাইনালি পরিচয় করে দিই আমাদের ক্রেভের ওনারের সাথে। দাদা তোমার নাম? নমস্কার, আমার নাম প্রীতম আগরওয়াল। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা দিয়েছো, এটা মেন পারপাসটা কি এখানে রেস্টুরেন্ট খোলা? অ্যাকচুয়ালি দেখা গেলে রায়গঞ্জে একটা প্রপার এক্সক্লুসিভ ভেজ রেস্টুরেন্ট নেই। হ্যাঁ, আপনি এটা পারপাসটা এটাই, মানে টোটালি ভেজিটেরিয়ানদের, টোটালি ভেজিটেরিয়ান, এখানে আপনি পাবেন ক্যাফের আইটেম। এটা অ্যাকচুয়ালি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, একদম মানে ক্যাফের পিৎজা, বার্গার, কন্টিনেন্টাল ডিশ, তারপর মেইন কোর্স, স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স, ডেজার্ট সবকিছুই পাওয়া যায়, অনলি ভেজ, অনলি ভেজ, একদম। এটা কিন্তু রায়গঞ্জে খুব কমই আছে, তাই দাদার একটা প্রচেষ্টা। আশা করি তোমরাও আসবে, যারা ভেজিটেরিয়ান আছো তাদের জন্য তো একদম স্বর্গ হতে চলেছে, তাই না? আর খাওয়ার কিন্তু অসাধারণ ছিল, আশা করি এরকমই মেইনটেইন করবে তোমরা। অবশ্যই এর থেকে আরো একদম অবশ্যই বেটার হবে। আর সামনে পুজো আসছে, তোমরা কিন্তু অবশ্যই এসে এখানে টাইম স্পেন্ড করতে পারো এবং অ্যাম্বিয়েন্সটা কিন্তু উপভোগ করতে পারো।